হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিএস সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 10টা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলা মানে উঠেছি, অনেকক্ষণ উঠেছি, সমস্ত কাজ কর্ম হয়ে গেছে, মানে ঘর মোছা থেকে শুরু করে জামাকাপড়টা ভিজিয়ে দিয়েছি, কাঁচা হয়নি, গ্যাস ফ্যাস সমস্ত কিছু মুছে টুছে ডোডোকে নিয়ে তাড়াহুড়ো করে পড়তে বসিয়েছি, কারণ কাল থেকে ডোডোর পরীক্ষা। আর না নিয়ে বসালে তো পড়বে না, সেজন্য নিয়ে বসেছিলাম। আর চাও খাওয়া হয়ে গেছে, সকালে এমনি এখনও ভারী কিছু খাইনি, তো এখন করবো ভাত। আস্তে আস্তে আর কি ধীরে সুস্থে রান্নাবান্নাগুলো করবো, সাথে ডোডোকে পড়াবো। তো বাজারে গেছিলাম, বাজার থেকে কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে মানে সবজি টবজি নিয়ে এসেছি, গুছিয়েও রাখা হয়ে গেছে। কালকে মানে সাথে গুছিয়ে নিয়েছি, ধুয়ে 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 টুয়ে পরিষ্কার একদম করে গুছিয়ে নিয়েছি, আর এখন করবো রান্না। তো চলো, আর মানে কী বলবো, কী শেয়ার করবো না করবো কিছু বুঝতে পারছি না, কারণ ডোডোকে নিয়ে বসতে হচ্ছে, তো তো একটু মাথাটা মানে কি বাচ্চাদেরকে নিয়ে বসলে দেখবে একটু পড়ানোর পর না একটু মাথা ফাথাগুলো ঝিমঝিম করে, তো আমারও তাই। সেটা চা ফা খেয়ে যেন গাছটা যেন ম্যাচম্যাচ করছে, কারণ ওকে একটু বেশ একটু সময় দিতে হচ্ছে, সেই জন্য অনেক বন্ধুদের ভিডিও আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না, কারণ ওকে নিয়ে দেখতে হচ্ছে আমি যেই একটু ফোনটা অন করবো না ও আমার দিকে দেখছে, মানে ওরও আর কি ইচ্ছে যে ফোনটা আমার দিকে ও ফোন দেখবে, তো সেই জন্য আর কি আমি একটু ফোন থেকে একটু দূরে দূরেই থাকছি এই কটা দিন অন্তত। আর পুজো টুজো এখনো কিছু হয়নি, জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ, এবারে ভাতটা বসিয়ে জামাকাপড়গুলোকে কাচতে চলে যাবো। কালকের অনেক জামাকাপড় রয়েছে, সেগুলো কোনো শুকনো সব ওদে মেলে দিয়েছি, তো চলো পরপর কাজগুলো করতে থাকি আর ভিডিওটা শুরু করে দিয়েছি। সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই টিএস সিম্পল লাইফস্টাইল ব্লগের পাশে থেকে যাও। চলো, আমিও পাশে আছি কিন্তু তোমাদের, চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কি গো, কত দূর? আরে কিছু বলো, কাছে 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 কতটা কাছে? এত রেগে যাচ্ছে কেন? এগারোটায় বেরোবো, তোমার তো সকাল থেকে উঠে মাথা গরম। তাড়াতাড়ি খাও, কেন স্কুল যা, পরীক্ষা দে। সকাল থেকে তোমার এখন করছি পাক্তা খানোর জন্য শুধু করছি, এবার ডোডো তো পাক খেলে এখন ডোডো একটু বায়না করবে, তো আবার সবসময় খেতে চায় না, তো যাই হোক পাক্তাটা একটু করছি তাড়াতাড়ি, আজকে একটু দেরি হয়ে গেছে খাবার দাবারগুলো করতে, ওই জন্য খুব তাড়াহুড়োই করছি, কারণ ডোডোকে নিয়ে পড়াচ্ছিলাম তো, তো সব বাসনপত্র ওই জন্য মাঝে নিয়েছি, বাসন কিছু রাখা আছে, তো যেগুলো যেগুলো শুধু লাগছে সেগুলো সেগুলো মেজে নিচ্ছি। আর রান্না তো হয়েই গেল, এবারে শুধু ওই একটা সময় করে বাসন টাসনগুলো মেজে নেবো, তাই আজকে সকালের দিকে জামাকাপড়গুলো ধোয়াই হয়নি, অন্যান্য দিন ধুয়ে নিই, আজকে ধোয়াই হয়নি, ওই দুটোকে নিয়ে বসেছিলাম আর হয়ে ওঠেনি, ভুলে গেছি আর কি, গিয়ে এখন জামাকাপড়গুলোকে ধোবো। একটু তেল দেবো আর কি, বলো তেলগুলো গায়ে লেগে থাকে না, একটু সাথে সাথে যদি মুছে নেওয়া যায় তাহলে এখানটাতে আর তেল এ হয়ে যায় না। আসলে শীতের সবজি এইসব একটু খেতে খুব ভালোও লাগে, আর যত খাওয়া মনে হয় শীতের সময়, তাই না? খেলে বেশ ভালোও লাগে, তাই না? যে কোনো খাবার
সবজি তো শীতকালে হবে। আর সবজি শীতকালে, মানে শীতকালে সবজির স্বাদটাও আলাদা, তাই না? আর সস, তারপর পাঁচটা মশলা রেখে দিয়েছি, আর দুধ দিতে চলে এসছে। ছাঁকনিটা দিলাম, সব ডুবিয়েই দিল। আর ফ্যান্টাস্টিক চাটনি, তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে আলু ভাজা, শুক্তো আর চাটনি, এটাই আমাদের দুপুরের মেনু। শায়ন এখন অফিস যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে আমি আর বেশি কিছু করে উঠতে পারিনি। ডোডোকে তো পড়াচ্ছি, তাই একবেলারই রান্না করেছি। ওবেলাতে মাছের তরকারি আর ভাতও করব, কারণ সবই অল্প অল্প করেই আজ এবেলা করা হয়ে গেছে, কারণ বেশি করতে গেলে তো সময়টা লাগবে। তো যাই হোক, শায়নকে এখন খেতে দিয়েছো, খেয়ে নি। জন্মে খাওয়া খাচ্ছি, কড়াতে কতটা স্বাদ ছিল সব খেয়ে নিয়েছি। খুশি খাওয়া নিজে খেয়ে যাচ্ছি, ছেলে করে দাও বলছি রাক্ষসের খাওয়া খাচ্ছি, এত খিদে পেয়েছে। খাবারটা খেয়ে নি আর ভিডিওটা টানছি না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, তারপর দেখাবে নেক্সট ব্লগে। কারণ এই যা খাওয়া শুরু করেছি আমি রাক্ষসের খাওয়া, এখন চলতেই থাকবে। এখন এই যে শুক্তোটা খাবো, আলু ভাজাটা একটু খুব আছে এটা খাবো, শাক ভাজাটা তো পুরো কড়া ধরেই খেয়ে নিয়েছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।